কাজ হলো আসলে তার নিজের শ্রেণীর অস্তিত্বকে বিলুপ্ত করা। সবাই রেগে গড়ে উঠেছিল, আবার কেমন কথা, আসলে তো ঠিক কি কথা, মার্কসবাদের মূল কথা কি, শ্রেণীর শ্রেণীর অস্তিত্বকে বিলোপ করা। তাহলে যেখানে শ্রেণীর অস্তিত্ব বিলোপ হয়েছে সেখানে ওয়ার্কিং ক্লাসের আর অস্তিত্ব থাকে না। যাই হোক, আমি সেই বিতর্কের জায়গায় যাচ্ছি না। লুকাস আর একটা কথা বলেছিলেন, এই যে ক্লাস ইন ইটসেলফ, মার্কস বলছেন এটাকে আমরা, তাদের একটা চেতনা থাকে, কনসাসনেস থাকে, সেটাকে বলে ফলস কনসাসনেস। এই যে সিপিএম পারবে না বিজেপিকে কী বলে তৃণমূলকে আটকাতে, আমরা সব সিপিএমেরই লোক, কিন্তু এখন একটু বিজেপিকে দেখতে হবে। এটাও কিন্তু মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে এই চেতনা তৈরি হয়েছে, এর কোনো বুনিয়াদ নেই, এটা ফাঁপা, এর কোনো বস্তুগত উপাদান নেই, পোলিং পার্সেন্টেজে তার বস্তুগত উপাদান নেই, নেই। কিন্তু মানুষের চেতনা এটা কিন্তু খুব পাওয়ারফুল, আমি চাই বা না চাই, আপনাদের আমার ধারণা অভিজ্ঞতার সঙ্গে মিলবে। তাহলে এইটা হলো ফলস কনসাসনেস। তাহলে এই ফলস কনসাসনেসের বিরুদ্ধে যদি আমাকে প্রকৃতপক্ষে লড়াই করতে হয়, তাহলে একই সঙ্গে দুটো কাজ করতে হবে। আজকের এই পৃথিবীর যে শোষণশাহী, সেখানে সেখানে প্রত্যেক দিনের দৈনন্দিন শ্রমজীবী মানুষের যে লড়াই, সে লড়াই কঠিন হয়ে পড়ছে। গোটা পৃথিবীতে রাইট ওয়ারশিপ অফ পলিটিক্স চলছে, আমাদের দেশে ভয়ঙ্করভাবে দক্ষিণপন্থার দিকে অভিমুখ নিয়েছে, যার জন্যই তো সবাই আমরা চেয়েছি মোদীকে সরকার থেকে সরাতে। দুদিন পর বোঝা যাবে পরিস্থিতি কি তৈরি হলো। আমরা যা চেয়েছি তা যদি হয়, শ্রমজীবী মানুষের যে লড়াই, সেই লড়াই সহজ হবে না, কিন্তু সেই লড়াই লড়ার জন্য আমরা একটু হলেও নিঃশ্বাস নিতে পারবো। আর যদি মোদী আবার রিটার্ন করে, যে জন্য আপনারা কর্মসূচি নিয়েছেন আগামীকাল, সে লড়াইটা এক লহমায় আরো কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে এখানে এখানে ফলস কনসাসনেস, অনেক রকম ফলস কনসাসনেস তৈরি হয়। যখন লুকাস এই কথাটা বলছেন তখন মিডিয়া পাওয়ারফুল ছিল না, মার্কস যখন ক্লাস ইন ইটসেলফ আর ক্লাস ফর ইটসেলফ বলছেন তখন মিডিয়া এত পাওয়ারফুল ছিল না, আজকে যখন আমরা দাঁড়িয়ে আছি মিডিয়া ভয়ঙ্করভাবে পাওয়ারফুল। ফলে এখানে রুলিং ক্লাস, কর্পোরেট, গোটা পৃথিবীর লুটেরারা, তারা তাদের নিয়ন্ত্রিত মিডিয়া দিয়ে যাদেরকে লুট করবে তাদের সম্মতি আদায়ের জন্য, তাদের লড়াইকে বিপথগামী করার জন্য একটা ভ্রান্ত চেতনা, ফলস কনসাসনেস গড়ে তোলার এই সম্ভাবনা প্রবল এবং খুব শক্তিশালীভাবে আমাদের সামনে আসবে।